সৌদি আরবে জেদ্দা চ্যালেঞ্জার্স গাজবাড়ি ফুটবল একাদশ ক্লাবের পক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহর বিদায় সংবর্ধনা উপলক্ষে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যালেঞ্জার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মজিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দুলাল হোসেন চৌধুরী, বদরুল ইসলাম, আলী আকবর সোহেল, আইনুল হক, অমর হাসনাত, আবু তাহের, মানিক উদ্দিন।